हेलो फ्रेंड्स, वेलकम टू एग्जाम्स मेड इजी। আপনাদের সকলকে আরো একবার এক্সামস মেড ইজি চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রিক্রুটমেন্টগুলো কিন্তু পরপর আবার বেরিয়ে যাচ্ছে এবং আজকে আমরা পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, যাতে করে আপনারা এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যান, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন কোন পদে নিয়োগ হতে যাচ্ছে, কারা কারা আবেদনের যোগ্য, কীভাবে আবেদন করবেন এবং কীভাবে রিক্রুটমেন্ট প্রসিডিওরটা হবে, সমস্ত কিছু আমরা ডিটেলে আলোচনা করব। এবং আলোচনা শুরুর আগে বলে রাখি, প্রত্যেক দিন কোনো না কোনো চাকরির আপডেট ঘরে বসে সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। এবং আপনারা যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে গিয়ে অল এক্সাম সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন পেপার ফোল্ডারটাতে গিয়ে বিভিন্ন পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র এবং বিভিন্ন চাকরির পরীক্ষার সিলেবাসগুলো দেখে নিয়ে ঘরে বসে প্রিপারেশন শুরু করুন। সেটা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন হোক, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হোক বা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জেলাভিত্তিক নিয়োগের রিক্রুটমেন্ট হয়ে থাকুক। যাই হোক ফ্রেন্ডস, সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই অ্যানালাইসিস এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের, যেটা পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে বেরিয়েছে। সবার আগে যে পদে রয়েছে মলিকুলার বায়োলজিস্ট, নাম্বার অফ ভ্যাকান্সি একটাই রয়েছে। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে মাস্টার্স ডিগ্রি হতে হবে এবং যদি পিএইচডি ডিগ্রি থাকে তাহলে আপনাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বলেছে 65 বছর পয়লা জানুয়ারি 2020-র মধ্যে এবং এক্ষেত্রে 40,000 টাকা আপনাকে কিন্তু কনসলিডেটেড পে প্রোভাইড করা হবে। পরবর্তী ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে কিন্তু হিউজ ভ্যাকেন্সি রয়েছে ফ্রেন্ডস, 20টা ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যারা রয়েছে এবং যারা মেডিকেল ল্যাব টেকনোলজির উপর ডিপ্লোমা কোর্স করেছে তারা সকলেই আবেদনের যোগ্য। এবং আপনার যদি হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে, অর্থাৎ বিএসসি বা এমএসসি করে থাকেন মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজির ওপর, তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। এক্ষেত্রে বলেছে ফ্রেন্ডস 40 বছরের মধ্যে বয়স হতে হবে পয়লা জানুয়ারি 2020-র মধ্যে এবং কনসোলিডেটেড মান্থলি রেমুনারেশন প্রোভাইড করা হবে 17,000 টাকা। পরবর্তী যে পদটা রয়েছে ফ্রেন্ডস ডেটা এন্ট্রি অপারেটর, সেটা নিয়েও আমরা আলোচনা করব, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু 2টো পদ রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে যে মে বি ইনক্রিজ বেসড অন রিকোয়ারমেন্ট, প্রয়োজন অনুযায়ী কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি এক্ষেত্রে বেড়েও যেতে পারে। এবং বলে রাখে ফ্রেন্ডস প্রত্যেকটা পদেই কিন্তু নিয়োগ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, অর্থাৎ খুব সহজ পদ্ধতির মাধ্যমেই কিন্তু এক্ষেত্রে নিয়োগ হতে যাচ্ছে। আপনারা জানেন এই করোনা পরিস্থিতির কারণে নির্দিষ্টভাবে রিটেন এক্সাম এবং পরবর্তীতে পার্সোনালিটি টেস্ট এই প্রসেসটা যেহেতু সম্ভব নয়, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের উপরে বেস করে হচ্ছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ডেটা এন্ট্রি অপারেটর এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখে নিচ্ছি। এক্ষেত্রে বলেছে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং হায়ার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। এবং আপনি যদি বিটেক করে থাকেন কম্পিউটার সায়েন্সের ওপর, ইঞ্জিনিয়ারিং করে থাকেন, এমসিএ বা বিসিএ করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি প্রয়োজন এক্ষেত্রে কিন্তু বলেছে। এবং বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর বলেছে পয়লা জানুয়ারি 2020 অনুযায়ী এবং কনসলিডেটেড মান্থলি আপনাকে রেমুনারেশন প্রোভাইড করা হবে কিন্তু 13,000 টাকা। এবারে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে এক্ষেত্রে আলোচনা করব। এবং কোভিড টেস্টিং ল্যাবরেটরি পুরুলিয়া জেলায় এক্ষেত্রে আপনার পোস্টিং হবে, এটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত রকম ইনফরমেশন ডিটেলে পেয়ে যেতে পারেন। এবারে কীভাবে আপনারা আবেদন করবেন, ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটদের বলেছে ডিরেক্টলি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে পৌঁছে যেতে পারেন আপনারা। আপনার কাস্ট সার্টিফিকেট, আপনার বয়সের প্রমাণপত্র, আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট, আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে এই নির্দিষ্ট অ্যাড্রেসে, অ্যাড্রেসটা আমরা দেখিনি ফ্রেন্ডস, এই অ্যাড্রেসটা আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। 10ই জুন 2020 সকাল 9:30 বলেছে লেকচার হল, ফার্স্ট ফ্লোর, একাডেমিক বিল্ডিং, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হাতুয়ারা ক্যাম্পাস। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনাকে যেতে হচ্ছে এবং সেখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনার নিয়োগ হবে। তো এই সম্পর্কে আরও যাবতীয় তথ্য পেতে হলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পেয়ে যেতে পারেন, যে পিডিএফটাকে আমরা আলোচনা করছি পিডিএফের কপি, অথবা ফ্রেন্ডস আপনারা চাইলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও ডিটেল ইনফরমেশনটাকে দেখে নিতে পারেন। আপনারা যারা এত সময় ধরে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেক দিন বিভিন্ন চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।